ভারতের ভিসা বাতিল তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যে পদক্ষেপ নিল এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। আমিরাতকে আন্তর্জাতিক শক্তিতে পরিণত করেছে যে রাজ পরিবার। নূপুর শর্মাকে গ্রেপ্তার করার জন্য যে পদক্ষেপ নিল পুলিশ, এবার কি ফাঁসি হবে? এরপর আরও জানাচ্ছি যে কারণে মাথা নত করলেন ইউক্রেন, কেন ইউক্রেনে যুদ্ধ জয় আশা শেষ হয়ে আসছে, যে কারণে আয়বার জেলেন্সকিকে দোষ নেন বাইডেন, যুক্তরাষ্ট্রকে পুতিনের পক্ষ নিল। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে খুন হতে পারে নবীন কুমার জিন্দাল, পালিয়েছে নবীন জিন্দালের পরিবার। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য। কুয়েতের পর এবার তুরস্ক। নূপুর শর্মা বিতর্কে এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ভারতে বসবাসকারী মুসলমানদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উস্কানি ও ঘৃণার রাজনীতি করছে মোদী সরকার। অর্গানাইজেশন অফ ইসলামিক অপারেশনকে ভারতের বিরুদ্ধে জোরালো পদক্ষেপের আহ্বানও জানান। এক টুইট বার্তায় তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে ভারতের বিজেপি নেত্রীর আঘাতমূলক মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। নরেন্দ্র মোদীর অধীনে ভারতের ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করা হচ্ছে, নিপীড়িত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীরা। বিশ্বের এর প্রতিবাদ করা উচিত। এমন ভাবার কোনো কারণ নেই যে মুসলিম দেশগুলো বোকা গাধা, একটি ফুসফুলিংয়ের অপেক্ষা ছিল মাত্র। আপনি যখন নারীকে আক্রমণ করবেন তখন তা একটি বা দুটি দেশ, মুসলিম দেশ নয়, বরং এটি পুরো মুসলিম উম্মার উপর আক্রমণ। প্রসঙ্গত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে মোদী সরকারকে উপদেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারও। কড়া প্রতিক্রিয়া দেখেছে বিভিন্ন মুসলিম দেশ। 8 বছর ধরে ক্রমাগতভাবে মুসলিম এবং ইসলামকে আঘাত করতে দুবার ভাবেনি বিজেপি, মানুষ মারা গেছে। প্রধানমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা প্রকাশ্যে সবাই বিরোধে কখনো কথা বলেননি, ঠেকানোর চেষ্টা করেননি এবং তার পরিণতিতেই এই পরিস্থিতি। আশ্চর্যজনক বিষয় হচ্ছে ইস্যুটি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও মৌনতা অবলম্বন করছে, কিন্তু এতে শেষ পর্যন্ত ভারত সরকার পার পাবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন উঠেছে, তা নিয়ে একেবারে নীরব মোদী। মুসলিম দেশগুলো ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলা সত্ত্বেও প্রধানমন্ত্রী কেন চুপ, তা নিয়ে সরব বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথায় ঘরে ভাঙন ধরায় বহির্বিশ্বের কাছেও দুর্বল হয়ে পড়েছে ভারত। বিজেপির লজ্জাজনক ধর্মান্ধতা আমাদের ভেতর থেকে দুর্বল করার সাথে বহির্বিশ্বের ভাবমূর্তিকে ক্ষতি করেছে। প্রশ্ন উঠছে কেন মুখপাত্রদের বক্তব্য নিয়ে চুপ করে রয়েছেন মোদী সহ দলের শীর্ষ নেতৃত্ব। নূপুরকে টুইটারে ফলো করেন নরেন্দ্র মোদী, রাজনাথ সিং থেকে শুভেন্দু অধিকারীর মতো নেতারা। সাসপেন্ড হওয়ার পরও তাকে ফলো করছেন তারা। বিরোধীদের মতো নূপুরকে শাস্তি দেয়াটা লোক দেখানো মাত্র। তৃণমূল এমপি মহামূত্রের কথায় আমার কোনো সন্দেহ নেই, একে ভবিষ্যতে আবার নতুন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আসা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, মোদী কি মুসলমানদের শত্রু? আপনার মূল্যবান মতামত ইয়েসান্নো কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ, আমিরাতকে আন্তর্জাতিক শক্তিতে পরিণত করেছে যে রাজ পরিবার। শুধু বিশ্বের সবচেয়ে উঁচু ভবনই নয়, সবচেয়ে বিলাসবহুল হোটেলও রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। অর্ধ শতাব্দী আগে যেসব জায়গা ছিল পথের ধারের বাজার আর তাঁবুর মতো দেখতে বসত বাড়ি, সেসব জায়গায় এখন অত্যাধুনিক শহর, চোখ ধাঁধানো স্থাপত্যের সারি সারি গগনচুম্বী অট্টালিকার প্রশস্ত সড়ক। দেখে মনে হবে যেন মরুর বুকে মহাকাশে কল্পিত কোনো নগরী নেমে এসেছে। যেসব জায়গায় 50 বছর আগেও মানুষ গাছ থেকে খেজুর পাড়ত, মুক্তোর লোভে সাগর বেলার ঝিরো কুড়াত কিংবা উঠ পালত, সেখানে এখন প্যারিসের লুভ জাদুঘরের শাখা, আমেরিকান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, এমনকি প্যারিসের বিখ্যাত সোরবোন বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট ক্যাম্পাস। এখন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামি চিত্রকর্ম এনেছে ইইউ। কিছুদিন আগ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় শপিং মলও ছিল সংযুক্ত আরব আমিরাতে। গত বেশ কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত পশ্চিম এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি যোগসূত্র হয়ে দাঁড়িয়েছে। তেল সম্প্রদায়ের পয়সার এই মরুর দেশে আধুনিকতা, আধুনিক প্রযুক্তি এবং চোখ ধাঁধানো চাকচিক্যের অসামান্য প্রসার ঘটছে। সেই সঙ্গে ইইউ এ হয়ে উঠেছে বিশ্বের শক্তিধর রাষ্ট্র। পারস্য উপসাগরে দেশটি এখন পশ্চিমা বিশ্বের অন্যতম প্রধান মিত্র, যদিও তারা বিশ্বের সবচেয়ে বিতর্কিত সৌরতান্ত্রিক দেশগুলোর একটি। কে এই মরু রাষ্ট্রের অবিশ্বাস্য রূপান্তরের উপকার? বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং আবুধাবির আমির শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ছিলেন ইইউর দ্বিতীয় প্রেসিডেন্ট। নানা বিতর্ক ছিল তাকে নিয়ে, কিন্তু এই দেশকে তিনি আঞ্চলিক মানচিত্রের বাইরে বিশ্ব মানচিত্রের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে গেছেন। মধ্যপ্রাচ্যের পর্যবেক্ষকরা কোনো দ্বিধা ছাড়াই তার নাম করেন। এ মাসে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপসাগরের কতগুলো মরু বাজারের এই কনফেডারেশনের শাসক ছিলেন। সমালোচকরা বলেন, তেল সম্পদের ওপর ভর করে অর্থনীতিতে প্রভূত উন্নতি হলেও ইইউ একটি মুক্ত সমাজ হয়ে উঠতে পারেনি, যেখানে মানবাধিকারের মর্যাদা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন প্রায় ইইউকে কঠোর নিয়ন্ত্রণে মোড়া একটি দেশ হিসেবে চিহ্নিত করে থাকে, যেখানে সংবাদপত্রে বা মত প্রকাশের স্বাধীনতা সে নেই বললেই চলে, এবং
সরকারের সমালোচনা করার জন্য যেখানে জেল বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের 2021 সালে রিপোর্টে বলেছে, আমিরাতের সরকার গুরুতর সব মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, যার মধ্যে রয়েছে একতরফা গ্রেপ্তার, বন্দীদের উপর নৃশংস নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারের পদ দলন। যদিও মাথাপিছু আয়ের দিক থেকে ইউর মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের শীর্ষ সারিতে, কিন্তু প্রতি বছর সে দেশে এমন বিশ্ব হাজার থেকে 100,000 শিশুর জন্ম হয়ে তাদের নাগরিকত্ব দেওয়া হয় না। ফলে সে দেশে জন্ম নিয়েও শিক্ষা, স্বাস্থ্য সেবা, বাসস্থান, কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়ে একজন নাগরিকের যেসব অধিকার তা থেকে তারা বঞ্চিত থেকে যায়। প্রভাব প্রতিপত্তির ডানা। শেখ খলিফার মৃত্যুর পর যে প্রতিক্রিয়া দেখা গেছে তা থেকে বিশ্বের ইউর প্রভাব প্রতিপত্তির আঁচ পাওয়া যায়। তার জানা যায় যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পাঠায়। অন্যদিকে কিউবার মতো দেশে সরকারি আদেশ জারি করে শোক পালন করেছে। নুপুর শর্মাকে গ্রেপ্তারের জন্য যে পদক্ষেপ নিল পুলিশ, এবার কি ফাঁসি হবে? ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সমন পাঠিয়েছেন মুম্বাই পুলিশ। আগামী 25 জুন সকাল 11টার সময় মুম্বাইয়ের পাইধনি থানায় নুপুরকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা জানা যায়, ওই দিন বিজেপি নেত্রীকে তার বিতর্কিত মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং রেকর্ড করা হবে তার বক্তব্য। ইতিমধ্যে পুলিশ নুপুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি যে টিভি চ্যানেলে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন ওই টিভি চ্যানেলের কাছে ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নুপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে বহিষ্কার করা হয় আরেক মুখপাত্র নবীন জিন্দালকে। তাদের প্রাথমিক সদস্য পদ বাতিল করেছে ভারতের ক্ষমতাসীন দলটি। তারপরও ক্ষোভের আঁচ কমেনি। নুপুর শর্মা গ্রেপ্তারের দাবি জানিয়ে উত্তাল পূর্ব ভারত, এর প্রভাব পড়েছে বিদেশের মাটিতেও। 15টি দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। কোনো কোনো দেশ ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এর জবাব চেয়েছে। উল্লেখ্য, নুপুর শর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাতে দেওয়ার অভিযোগে FIR দায়ের করেছে মুম্বাই পুলিশ। রাজা একাডেমির মুম্বাই শাখার যুগ্ম সম্পাদক ইরফান শেখ প্রথমে যোগাযোগটি দায়ের করেন। এদিকে আরেকটি হাসপাতাল হয়েছে যে কারণে মাথা নত করলেন ইউক্রেন। কেন ইউক্রেনের যুদ্ধ জয়ের শেষ আশা শেষ হয়ে আসছে? ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান ভাদিম স্কিভিৎস্কি মনে করেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ জয়ের আশা শেষ হয়ে আসছে। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন তথ্য দিয়েছেন। তিনি দাবি করেন রাশিয়ার নির্ভুল ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র শেষের পথে দেশটি একই গতিতে এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তবে রাশিয়াকে ঠকিয়ে রাখতে ইউক্রেনকে পশ্চিমা অস্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। ফুরিয়ে আসছে সেসব অস্ত্রের মজুতও, তাই রাশিয়ার অস্ত্র শেষ হওয়ার আগে হারতে হবে ইউক্রেনকে। সাক্ষাৎকারে ভাদিম বলেন এটি এখন মূলত একটি কামান যুদ্ধে পরিণত হয়েছে। এখন আমরা যে রণক্ষেত্রে রয়েছি তা ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং কামানের নিরিখে আমরা হেরে যাচ্ছি, কারণ আমাদের কামানে গোলা বারুদ শেষ হয়ে আসছে। এখন সব কিছু নির্ভর করছে পশ্চিমারা আমাদের কী দিচ্ছে তার উপর। ইউক্রেনের একটি কামানের বিপরীতে রাশিয়ার রয়েছে 10 থেকে 15টি। এদিকে আরেকটি হাসপাতাল হয়েছে যে কারণে এবার জেলেন্সকিকে দুষলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রুশ আগ্রাসন শুরুর আগে মার্কিন সতর্কবার্তা শুনতে চাননি। বার্তা সংস্থা AFP শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। অ্যাঞ্জেলেন্সের একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে রাশিয়ার আক্রমণের সম্ভাবনা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বাইডেন বলেন, আমি জানি অনেকে ভেবেছিলেন আমি বাড়াবাড়ি করছি, তবে জেলেন্সকি রুশ আগ্রাসন শুরুর আগে মার্কিন সতর্কবার্তা শুনতে চাননি। সাংবাদিকদের সামনে বাইডেন আরও বলেন, কিন্তু আমি জানতাম আমাদের ধরে রাখার মতো তথ্য ছিল, একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। এতে কোনো সন্দেহ নেই যে জেলেন্সকি কিংবা আরও অনেকে এটি শুনতে চাননি না অনেকে। আমি বুঝতে পেরেছি কেন তারা এটি শুনতে চায়নি, কিন্তু তিনি হামলা চালানেন। এদিকে আরেকটি হাসপাতাল যে কারণে খুন হতে পারেন নবীন কুমার জিন্দাল, পালিয়েছেন নবীন জিন্দালের পরিবার। মুসলিম দেশগুলোর তীব্র প্রতিক্রিয়া শুরুর পর গত রবিবার বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণপ্রধান মাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়। নবীন কুমার জিন্দাল বলেছেন তার পরিবার ইসলামিক মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল হিন্দিতে করা টুইটে তিনি আরও বলেছেন, আমার এবং আমার পরিবার সম্পর্কে কোনো তথ্য কারোর সঙ্গে শেয়ার না করার জন্য বিনীতভাবে সকলকে অনুরোধ করছি। আমার অনুরোধ সত্ত্বেও আমার বসবাসের ঠিকানা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। আমার পরিবার ইসলামিক মৌলবাদীদের হুমকির সম্মুখীন। টুইটের সঙ্গে একটি নম্বর স্ক্রিনশটও শেয়ার করেছেন নবীন কুমার জিন্দাল। তার দাবি, ওই নম্বর থেকে তিনি হুমকি পেয়েছেন। দিল্লি পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নবীন কুমার নিজেকে একজন গর্বিত হিন্দু হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে তার প্রাথমিক উদ্বেগ হল নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। সূত্র NDTV